আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিলামণি লাইফ স্টাইল। আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে পোলাও চালের সাদা ভুনা খিচুড়ি। খিচুড়ির চালগুলো একেবারে ঝরঝরে হয়েছে এবং এটি খেতেও খুব সুস্বাদু। আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। এই রেসিপিটি রান্না করতে যা লাগবে তা হলো পোলাওয়ের চাল। মুগ ডালগুলো পরিষ্কার করে বেছে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। ঝাল অনুযায়ী কাঁচামরিচ, আদা, রসুন বাটা, লবণ, পেঁয়াজ কুচি, আদা কুচি, তেজপাতা, লবঙ্গ, এলাচি, দালচিনি, ঘি। হাঁড়িতে সয়াবিন তেল গরম হয়ে আসলে এতে ঘি দিয়ে দেব। ঘিয়ের সাথে তেলগুলো ভালোভাবে মিক্সড করে নেব। আদা কুচি দিয়ে দেব, সাথে তেজপাতাও দিয়ে দেব। আদা কুচি হালকা ভাজা হয়ে আসলে সুন্দর অ্যারোমা বের হবে, তখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটা ও লবণের সাথে পানি মিক্সড করে এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলা চালগুলো দিয়ে দেব। পোলাও চালগুলো একটু নেড়ে চেড়ে এর উপর মুগ ডাল দিয়ে দেব, সাথে এলাচি, লবঙ্গ ও দালচিনি দিয়ে ডাল চাল ভালোভাবে মিক্সড করে 5 মিনিট পরে চালের উপর ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ পানি আর 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি দিয়েছি, মানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। ফুটন্ত গরম পানি দেওয়ার পর নেড়ে দিয়ে এর উপরে কাঁচামরিচ দিয়ে দেব এবং অপেক্ষা করব চাল সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচ মিডিয়াম লেভেলে রাখব। যখন পানি শুকিয়ে যাবে তখন চুলা মৃদু আঁচে রাখব। চালগুলো 90% সিদ্ধ হয়ে আসলে এবং পানি শুকিয়ে হালকা ভেজা অবস্থায় থাকলে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা তুলে চালগুলো ভালোভাবে নেড়ে দেব। এমনভাবে নাড়তে হবে নিচের চালগুলো উপরে এবং উপরের চালগুলো যেন নিচে চলে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট পর ঢাকনা তুলে চালগুলো দেখতে পাচ্ছি রান্না হয়ে গেছে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেসিপির উপকরণের পরিমাণ দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।